আমরা জানি এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ, কিন্তু সারা দুনিয়াতে আজকে পানির জন্য হাহাকার, কি পানির জন্য কান্নাকাটি, চার ভাগের তিন ভাগই পানি, তারপরেও পানি নাই, পানি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানী নয়, মহাবিজ্ঞানী, মহাবিজ্ঞানী, আমাদেরকে স্বীকার করতে হবে। কোলাসুপার ডিপ বোর হোল সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়ার যে খনিগর্ত, এই খনিগর্তটাকে 2006 সালে রাশিয়া একদল সৈন্যবাহিনী পাঠিয়ে এটাকে ভরাট করে সিল করে দিয়েছে, যেখানে আর কোনোদিন খনন কাজ করা হবে না, কারণ খননকাজ করলে আবার কি বাইর হবে, ওই দুর্যোগের অংশ, জাহান্নামের অংশ, সিজ্জিনের অংশ, প্রশান্ত মহাসাগরে একটা গভীর খাঁড়ি আবিষ্কৃত হয়েছে। এই খাঁড়িটার গভীরতা 54 কিলোমিটার, 54 কিলোমিটার, 36 মাইল। এই গর্তটা কোনো মানুষের তৈরি নয়, এই গর্তটার নাম মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ, এই জন্য দুনিয়ার সবচেয়ে গভীর গর্ত। আর আমরা একজন ডুবুরির নাম অনেকেই জানি, জ্যাক কর্ডিউ, জ্যাক কর্ডিউ, রিপিট, জ্যাক কর্ডিউ, বিগত শতাব্দীর সবচেয়ে বড় সমুদ্র বিজ্ঞানী এবং ডুবুরি। এই বেটা প্রশান্ত মহাসাগরের নিচে কোনখানে কি আছে, আটলান্টিক মহাসাগরের তলায় কোনখানে কি আছে, এর অধিকাংশগুলা এই বেটাই আবিষ্কার করেছে, জ্যাক কর্ডিউ। এবং গত 100 বছরের সবচেয়ে এক্সপার্ট ডুবুরি এবং সমুদ্র বিজ্ঞানী মারিয়ানা ট্রেঞ্চ এইটা দিয়ে ভিতরে সে গিয়েছে, ভিতরে গিয়ে গভীরে আরো গভীরে আরো গভীরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সাগরের তলে এই গর্ত, কিন্তু সাগরের পানি উপরে আসে, এই গর্তে পানি ঢোকে না, পানিকে কে বন্ধ করে রাখছে, কোন ইঞ্জিনিয়ার, কোন কারিগর, কোন বিশেষজ্ঞ, পানি ঢোকে না। মাঝে মাঝে এই গর্তের নিচ থেকে ওই কোলাসুপার ডিপ বোর হোলের মতো আগুন, সালফার, গন্ধক, কার্বন ডাইঅক্সাইড, আগ্নেয়গিরির মতো নিচের থেকে উঠে। সমুদ্র বিজ্ঞানী জ্যাক কর্ডিউ তিনি ওই অবস্থা, আর সেখানে গিয়ে তিনিও শুনলেন লক্ষ লক্ষ মানুষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও। সাইবেরিয়ার যে অবস্থা, সাগরের তলে একই অবস্থা। এরপর আসুন বারমুডা ট্রায়াঙ্গল, বারমুডা ট্রায়াঙ্গল শিক্ষিত ভাইয়েরা জানেন এটা আটলান্টিক মহাসাগরে, বারমুডা ট্রায়াঙ্গল যেটার উপর দিয়েও কোনো উড়োজাহাজ যায় না, যেটা ধার কাজ দিয়ে সাগরের পানি দিয়ে কোনো জাহাজ চলাচল করে না, কারণ যেটা যায় সেটাই ঢুকে যায়, যেটা এখান দিয়ে যায় টেনে এনে ঢুকাই ফেলে, যেটা ওই কাজ দিয়ে যায় টেনে এনে ঢুকাই ফেলে, যেটাকে ঢুকাইছে হাজার হাজার এই পর্যন্ত ঢুকাইছে একটাও খুঁজে পাওয়া যায়নি। আর এই যে বারমুডা ট্রায়াঙ্গল এটার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় অনেক উড়োজাহাজ এটাকে টেনে এখানে ঢুকে তারপরে পানির ভিতরে ঢুকে গেছে আর খুঁজে পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরের এই বারমুডা ট্রায়াঙ্গল এটার নিচে একদল ডুবুরি নেমেছে,
নেমে তারা যখন এটার তলায় গেছে, গিয়ে দেখে যে নিচের দিকে একটা গর্ত, সেই গর্তের মধ্যে পানি ঢুকে না, ঠিক ওই মারিয়ানা ট্রান্সের মতো পানি ঢুকে না। অথচ এখন কোন জায়গায় যদি পানির মধ্যে একটা গর্ত করেন, সঙ্গে সঙ্গে পানি ঢুকবে না? পানি ঢুকে না, তার কারণে নিচের থেকে সবসময় আগুন উঠে, সালফার উঠে, গন্ধক উঠে, সোডিয়াম কার্বন উঠে এবং জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ উঠে। আর এই ডুবুরি জ্যাক কস্টিউ তিনি বলেন, আমি যখন এই গর্তের এমন একটা পর্যায়ে গেলাম, সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সেখানকার টেম্পারেচার তাপমাত্রা 3000 ডিগ্রি ফরেনহাইট। আল্লাহু আকবার, 3000 ডিগ্রি ফরেনহাইট। ভাই, দুনিয়ার কল কারখানা ইঞ্জিন সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, আপনারা জানেন 2200 ডিগ্রি উত্তাপে, 2200 ডিগ্রি উত্তাপে পাকা লোহা পানি হয়ে যায়, পাকা লোহা গলে যায় কত ডিগ্রিতে? 2200 ডিগ্রিতে। তাহলে 2000 ডিগ্রিতে কি গলে? কি 2000 ডিগ্রি, 3000 ডিগ্রি ফারেনহাইট তাপে কি গলে? লোহা যেখানে 2200 ডিগ্রিতে গলে যায়, তাহলে এই মানুষগুলা সিজিনের মধ্যে জাহান্নামের সেই টুকরার মধ্যে যেখানে তাপমাত্রা কত ডিগ্রি, এই তাপমাত্রা যেটা আজাকব বলেছেন, মিস্টার কস্টিউ বলেছেন, এটা হলো তার দূরের একটা এলাকার তাপমাত্রা, মূল জায়গার তাপমাত্রা কত, সেখানের টেম্পারেচার কত? 1000 ডিগ্রি। এটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। 2006 সালে রাশিয়া সাইবেরিয়াতে যে পরিকল্পনাটা এই কোলা সুপার থেকে ট্রান্সফার করে নিয়েছিল অর্ধেক বিজ্ঞানের পলায়নের পরে, 2006 সালে সেটাও তারা ভরাট করে সিল করে দিয়েছে যে না, এটার ভিতরে আর কেন ভরাট করেছে এটা কিন্তু তারা বলে না, কিন্তু সব কথা তো আর গোপন থাকে না। তা আমি যে তথ্যগুলো আপনাদেরকে এখন বললাম, এই তথ্যগুলো কোরআনের অংশ নয়, ইসলামের অংশ নয়। আবারও আমি বলছি, কোরআন কোনো বিজ্ঞানের কাছে ঠেকা নয়, কোনো বিজ্ঞানীর কাছেও ঠেকা নয়, কিন্তু দুনিয়ার সকল ধ্যান ধারণা চিন্তা গবেষণা সকল জ্ঞানী বিজ্ঞানী তারা কোরআনের কাছে ঠেকা, ঠিক কিনা বলেন?